হাত চালিয়ে কর মিনু, এই কটা নারকেল কোড়াতে সন্ধে পার করে দিবি মনে হচ্ছে। তাড়াতাড়ি তো করছি গিন্নিমা, আর এই কটা নারকেল কোথায়? এক ঝুরি নারকেল, সে তো আর কম নয়। এতদিন পর খোকা বাড়ি ফিরছে। খোকা আমার নারকেল নাড়ু খেতে বড় ভালোবাসে, তাই তো হারুকে দিয়ে বাজার থেকে এতগুলো নারকেল আনালাম। এই তো হয়ে এসেছে গিন্নিমা, আর দুটো কুড়লেই হয়ে যাবে। আমার খোকা আবার যেসে নারকেলের নাড়ু খাবে না, ধব ধবে সাদা নারকেলের নাড়ু হতে হবে। ঘি দিয়ে নারকেলটাকে পাক দিতে হবে, তারপর চিনি দিয়ে ক্ষীর দিয়ে পাক দিয়ে তৈরি করতে হবে। বলছি গিন্নিমা, একটা কথা বলবো? হ্যাঁ বল না, কি বলবি? একটা নারকেল আমাকে দেবে গিন্নিমা? বাড়িতে নিয়ে যাব, সমুটাও বড় ভালোবাসে নাড়ু খেতে। এই তোদের ছোট লোকেদের এক দোষ, ছুতো করে সব বাড়ি নিয়ে যাবার ফিকির। না বাবু, তোকে কোনো কিছু বাড়িতে দিতে পারবো না, তোর দুরবস্থা দেখে তোকে কাজে রেখেছি, মাস মাস মাইনে দিচ্ছি, তারপরেও এই চাই ওই চাই আর তাই চাই। ঠিক আছে গিন্নিমা। ঢং, নে নে হাত চালা। মানদা, ওরে ও মানদা, উনুনে দুধটা বসা, আমি আসছি, খোকার জন্য আবার ক্ষীর বানাতে হবে। কি রে, আমি কখন থেকে খাবার আগলে বসে আছি, এতক্ষণে সময় হলো আসার? জানো মা, আজ গাছে ওঠায় ও পাড়ার পটলাকে আমি হারিয়ে দিয়েছি। হয়েছে হয়েছে, এবারে হাত মুখ ধুয়ে খেতে আয়। ও মা, আজও পান্তা ভাত, দূর, একটু কষ্ট করে খেয়ে নে বাবা। তুমি যে বলেছিলে নারকেলের বড়া বানাবে একদিন। বানাবো, একদিন বানাবো, আজ এটা দিয়ে খেয়ে নে বাবা। জানো মা, রেললাইনের ধারে যে পেয়ারা গাছগুলো আছে তাতে প্রচুর পেয়ারা হয়েছে, কাল কয়েকটা পেরে আনবো, তোমাকেও একটা দেব। তুমি তো পেয়ারা খেতে ভালোবাসো, আমি যেমন নারকেল। সবই আমার কপাল। কাটছো কেন মা বলো তো? ঠিক আছে, আমি আর কখনো নারকেলের বড়া খেতে চাইবো না। আমাদের একমাত্র ছেলে তুই, কত আদরের, তোর ছোট ছোট ইচ্ছা আমি মা হই পূরণ করতে পারি না। তোর বাবাও অকালে চলে গেল, টাকার অভাবে তোর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। আজ গিন্নিমার কাছে একটা নারকেল চাইলাম, কত কথা শুনিয়ে দিল। তুমি কেন চাইলে মা? আর কখনো তুমি আমার জন্য কারোর কাছে কিছু চাইবে না। আমার দরকার নেই নারকেলের নাড়ুর, নারকেলের বড়ার, আমার এই পান্তা ভাতই ভালো। আমার সোনা ছেলে, আজ খেয়ে নে বাবা। তুমিও খাও মা, আর দেখো একদিন আমি অনেক বড় হব, তখন আর তোমার কোনো দুঃখ থাকবে না। বলি, এতগুলো কাজের লোক পুষছি কি মুখ দেখতে? কাজের সময় কাউকে পাওয়া যায় না, সব কটাকে দূর করে দেব। কি হয়েছে গিন্নিমা? হয়েছে আমার মাথা আর মুন্ডু। বলি, তোরা কি সবাই সাপের পাঁচ পা দেখেছিস? কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। গাছে ভর্তি ডাব হয়ে আছে, কিন্তু পেরে দেবার একটা লোক নেই। খোকা আমার ছোটবেলা থেকেই ডাব খেতে কত ভালোবাসে, এতদিন পর আসছে ছেলেটা। গিন্নিমা, আমার ছেলে সোমু খুব ভালো গাছে চড়তে পারে, ওকে ডাকবো? তা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি, ডেকে আন, কিন্তু ঠিকঠাক করে করতে পারবে তো? পড়ে গিয়ে আবার না হাত পা ভাঙে। না না, ও ঠিক পারবে, আমি এখনই ওকে ডেকে আনছি। প্রণাম কর সোমু, ইনি আমাদের গিন্নিমা। থাক থাক, বলি যে কাজের জন্য তোমাকে ডাকা হয়েছে, সেটা কি পারবে? হ্যাঁ খুব পারবো, আমার মতো গাছে উঠতে কেউ পারে না। তাহলে যাও, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ডাবগুলোকে পেরে ফেলো, আর কাজে ফাঁকি দিয়েছো কি, ঘাড় ধরে মা ছেলেকে বাড়ি থেকে বের করে দেবো। বাহ মিনু, তোর ছেলে তো বেশ কাজের দেখছি। হ্যাঁ গিন্নিমা, ও গাছে ওঠায় ওস্তাদ। যা মিনু, ডাবগুলো সব ঝুড়িতে তুলে ভাড়ার ঘরে মানদাকে দিয়ে আয়, আর তুমিও এবার এসো খোকা, পরে কখনো দরকার পড়লে ডাকবো। এই নাও গো মানদাদি, সব গুনে রাখো দেখি। আবার গুনে রাখার কি আছে? এমন পাষাণ হৃদয় বাবু আর দুটো দেখিনি। গিন্নিমাকে না দেখলে বিশ্বাস করতাম না, এত বড় বাড়ি,
এত টাকা পয়সা, কিন্তু একেবারে হার কেপন। কি হয়েছে বল দেখি? গিন্নিমার নাকি ছেলে আসবে, তাই একেবারে আয়োজনের শেষ নেই। সেদিন কম করে 10টা নারকেল কোড়ালাম, একটা নারকেল চাইলাম সমুর জন্য, কি মুখটাই না করলে। গিন্নিমা এই রকমই, কথায় কথায় রেগে যায়, আবার আমাদের ভালোবাসে খুব। ভালোবাসে না ছাই, এই যে আজ গরমে তেতে পুড়ে আমার সমু গাছে উঠে ডাব পেরে দিল, একটা ডাব ও তো ছেলেটাকে দিতে পারতো। যাদের বেশি থাকে তারাই বেশি কৃপণ হয়। তুই এখনো গিন্নিমাকে চিনিস নি মিনু, এই তো 2-3 মাস হলো কাজে ঢুকেছিস, গিন্নিমায়ের মতো মানুষ হয় না। আমি ঢের মানুষ চিনি, তাই তো বলছি ডাবগুলো গুনে রাখো, পরে আবার গিন্নিমা বলবে আমি চুরি করে নিয়ে গেছি। খুব কষ্ট হচ্ছে বাবা, মাথাটা খুব ব্যথা করছে মা, গাটাও জ্বরে পুড়ে যাচ্ছে, কি যে করি, একটা ডাক্তার যে ডাকবো সেই ক্ষমতাও নেই। তুমি কেঁদো না মা, আমি ঠিক আছি। দাঁড়া আমি একটু জল পট্টি দিচ্ছি তোর কপালে। মানদা, ও মানদা, আরে গেলি কোথায়? ডাকছো গিন্নিমা? ডেকে কি কোনো অন্যায় করলাম নাকি? না না গিন্নিমা, বলো। খোকার ঘরটা পরিষ্কার করা হয়েছে? কবে থেকে তো বলেই যাচ্ছি। না গিন্নিমা, আমি মিনুকে বলেছিলাম। তা সেই মহারানী কোথায়? তার কোন রাজকার্য আছে যে তার জন্য সে আমার খোকার ঘরটা পরিষ্কার করতে পারেনি? ডাক ওকে, মিনু মিনু। ডাকছো গিন্নিমা? আমার খোকার ঘর এখনো কেন পরিষ্কার করা হয়নি আমাকে বল। কিরে চুপ করে আছিস কেন, উত্তর দে। আমার ছেলের খুব জ্বর গিন্নিমা, একটু যে ডাক্তার ডেকে ওষুধ খাওয়াবো সেও পাইনি, তাই কটা দিন আসা হয়নি। কি আমার নবাব পুত্তর রে, একেবারে ডাক্তার দেখাতে হবে, ওরকম জ্বর জ্বালা সবার হয়। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামি না করে যা যা আমার খোকার ঘরটা পরিষ্কার কর গিয়ে, আর কোনো জিনিস যদি ভাঙে তো আজই তোকে বিদায় করে দেব। হলো তোর, এই একটা ঘর পরিষ্কার করতেই তো সারাদিন কাবার করে দিলি। তা কি করবো বলো, যা মুখরা তোমাদের গিন্নিমা, নেহাত পেটের দায় কাজ করছি, নিজের ছেলেকে একেবারে চোখে হারাচ্ছে। আর আমার ছেলেটা, আমার ছেলেটা যেন আমার সন্তান নয়। আর এখানে এখন আর কান্নাকাটি শুরু করিস না, যা যা এবার বাড়ি যা, যা বাকি আছে আমি করে দেব। হ্যাঁ যাই, ছেলেটা মনে হয় সারাদিন না খেয়ে রয়েছে। আচ্ছা মানো দাদি, গিন্নিমার ছেলে বুঝি অনেক দূরে থাকে? হ্যাঁ রে অনেক দূরে, তাই তো গিন্নিমা ছেলেকে দেখার জন্য এত উতলা। যে মা অন্য মায়ের ব্যথা বোঝে না সে মা নয়, পাষাণ। মিনু মিনু, এই মিনু। মানো দাদি তুমি এসো, এসো ভিতরে এসো। না রে এখন আর ভিতরে যাব না, আমাদের পাড়ার শিবু ডাক্তারকে বলে তোর ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছি, 2 দানা খেলেই দেখবি তোর ছেলে একদম চাঙ্গা। তোমার ঋণ যে কি করে শোধ করব। চুপ কর তো, আর শোন এই টিফিন বাক্সে একটু খিচুড়ি আছে, ওকে দিস। সত্যি মানো দাদি তুমি কত ভালো। আজ আসি রে, কাল ঠিক সময় কাজে চলে যাবি কিন্তু। সব কাজ সেরে এসেছিস তো, না হলে গিন্নিমা কুরুক্ষেত্র বাঁধাবে। হ্যাঁ গো হ্যাঁ, তা কি আর আমি জানি না, আজ তো যজ্ঞি বাড়ির রান্না হচ্ছে গো, তা গিন্নিমার ছেলে আসবে কখন? দাদা বাবু তো এসে গেছে। এই যা, একদম ভুলে গেছি। আবার কি ভুললি? দাদা বাবুর ঘরের ফুলদানিতে। ওরে বাবা, গিন্নিমা দেখতে পেলে আবার বকবে, আমি দৌড়ে গিয়ে রেখে আসি। ইস, গিন্নিমা বারবার করে বলেছিল। যাক বাবা, গিন্নিমা নেই, চুপি চুপি ফুলদানিতে ফুলগুলো রেখে চলে যাই।
গিন্নি মা। মিনু চলে আয়। মিনু। মানো দাদি, এসব কি? দাদা বাবু, গিন্নি মা, তুই এখান থেকে চল, পরে আমি সব বলবো। যা বলার আমি বলছি। এই আমাদের ছেলে, আমাদের একমাত্র ছেলে, শহরে পড়তে গেছিল। ফোনে বলল, মা আমার পছন্দের সব রান্না করো, আমি আসছি, বেশ কিছুদিন থাকবো। তারপর একটা পথ দুর্ঘটনায় আমার খোকা আমার থেকে আর খোকা আমার কাছে এলো না, থাকলো না। আজ সেই অপয়া দিন, আজই দাদা বাবুর। আমাকে ক্ষমা করো গিন্নিমা, তোমার বাইরের কঠোর রূপটা দেখে আমি তোমার কতই না খারাপ ভেবেছি, কিন্তু তোমার মনে যে এত দুঃখ তা বুঝিনি। শোক ভুলতে আমাকে কঠোর হতে হয়েছে, তোদের কর্তামশাই ছেলের শোক ভুলতে সারা দিন ব্যবসার কাজে বাইরে থাকে, কিন্তু আমি কি করব? সারা দিন যে খোকার মাটা আমার কানে বাজে। আমার খোকা আছে, কোথাও যায়নি আমাকে ছেড়ে। হ্যাঁ, এই বাড়িতেই আছে, তাই তো প্রতি বছর আমি আজকের দিনে খোকার পছন্দের সব খাবার তৈরি করি। আমাকে ক্ষমা করো গিন্নিমা, আমার যে পাপের শেষ নেই। তোমার বকাঝকা শুনে কতই না মনে মনে তোমাকে দুষেছি। আমার ছেলের সামান্য জ্বর হয়েছিল, তাতেই আমি অস্থির হয়ে পড়েছিলাম। আর দাদাবাবু যে মানদা, দেখবি আজ সবাই যেন পেট পুড়ে খায়। আর হ্যাঁ, মিনুর ছেলের জন্য যে নাড়ু আমি আলাদা করে রেখেছি ওকে দিয়ে দিবি। সত্যি গিন্নিমা, তুমি আমার সমর জন্য? তোকে বলেছিলাম মিনু, আমাদের গিন্নিমাকে তুই এখনো চিনিস না। আমাদের গিন্নিমা মা অন্নপূর্ণা। তোর ছেলের ওষুধ আর খাওয়ার গিন্নিমাই পাঠিয়েছিলেন আমাকে দিয়ে, কিন্তু বলতে বারণ করেছিলেন, উনি কাউকে উপকার করলে সে কথা পাঁচকান করতে পছন্দ করেন না। এবার তোরা যা, আমাকে আমার খোকার সাথে একটু একা থাকতে দে। ওর সাথে আমার যে অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি।